হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের মাধ্যমিক দু হাজার চব্বিশ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার সাতশো বত্রিশ এই সাতশো বত্রিশ পেজে তোমাদের যে সমস্ত দু নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে তার পঁচিশ থেকে তোমাদের বাকি য সমস্ত কোশ্চিনগুলো আছে অর্থাৎ আটচল্লিশ পর্যন্ত উত্তরগুলো এই ভিডিওটিতে দেওয়া হবে তো দেখো কী বলছে পঁচিশের দাগেরটা অ্যাসটিলিন প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী দেখে নাও তাহলে দেখতে পাচ্ছ অ্যাস্টেলিন কিভাবে প্রস্তুত করা উৎস চুলিতে পাঁচশো থেকে তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোক ও পোড়াচুনের মিশ্রণকে উত্তপ্ত করে ক্যালসিয়াম কার্বাইড প্রস্তুত করা হয় ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন প্রস্তুত করা হয় তার মানে কী কী লাগছে কোক লাগছে পোড়াচুল লাগছে ক্যালসিয়াম এবার এটা থেকেই ক্যালসিয়াম কার্বাইড পাবো বা সরাসরি যদি তোমার ক্যালসিয়াম কার্বাইড নিয়ে নাও তাহলেও হবে তাহলে হয় বলতে পারো ক্যালসিয়াম কার্বাইড এবং জল বা তুমি ক্যালসিয়াম কার্বাইড না বললে কোক পড়াচুন জল বোঝা গেল কারণ কোক পড়াচুন মিলেই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড তাহলে শুধুমাত্র এটা বললেও চলবে যে ক্যালসিয়াম কার্বাইড এবং জল প্রয়োজন ঠিক আছে আর একটা হচ্ছে যদি আমরা মিথেন নিই তাহলে মিথেন নিয়েও দু অণু মিথেন নিয়েও কিন্তু বিক্রিটা করা যাবে ঠিক আছে তো চলো এরপরের কোশ্চেন কী আছে

অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড তাহলে ইথাইল অ্যালকোহল আছে গাড়ি সালফিউরিক অ্যাসিড আছে আর অ্যাসিটিক অ্যাসিড তাহলে বিক্রিয়াটা কি হবে আমাদের ইথাইল ইথানোয়েট ঠিক আছে ইথাইল ইথানোয়েট এটার নাম হচ্ছে এস্টার যখন সি ডবল থাকবে মাঝখানে সি ডবল তখন হয়ে যাবে এস্টার তাহলে এইচ থ্রি সি ডবলো সি টু এইচ ফাইভ এটাকে বলা হয় এস্টার প্লাস তার সঙ্গে হবে এইচ টু জল এবার দেখো ব্যাকেটে সব এল এল লিখা আছে মানে এল ফর লিকুইড সবগুলোই লিকুইড ফর্মে থাকবে ঠিক আছে তাহলে উৎপন্ন হবে ইথাইল ইথানোয়েট তো চলো এরপরে কোশ্চেন কি আছে দাগ এ ও বি কে শনাক্ত করো এইচ টু এইচ টু এখানে যদি আমরা আর টু আর কি হবে প্রথমে এ এটা কি হবে এটা হবে এভাবে তাহলে এটা লিখছি দেখো এইচ টু এ ব্রোমিন দুটো আছে তাহলে দুটো ব্রোমিন দুটো কার্বনের সঙ্গে চলে যাবে একটা এর সাথে একটা এর সাথে তাহলে লিখবো এইভাবে এইচ টু নিচে আর এইচ টু নিচে বিয়ার তার মানে নামটা কি হলো ওয়ান কমা টু ডাইব্রোমো ইথেন ওয়ান কমা টু ইথেন ঠিক আছে এবার হচ্ছে বি কি হবে এতে যখন আমরা অ্যালকোহলীয় এইচ অর্থাৎ এ কে দেব তখন কি হয়ে যাবে এটা অ্যাসিটিলিন হয়ে যাবে তো এটা দুটো স্টেপে হয় দুটো স্টেপে প্রথম স্টেপে কি হবে প্রথম স্টেপে হবে সি এইচ সিএইচ টু একটা থাকবে অর্থাৎ প্রথম স্টেপে হবে প্রথম স্টেপটা লেখার দরকার নেই জাস্ট বোঝার জন্য বলছি সিএইচ তার সঙ্গে ব্রোমিন এবং ডবল বন্ড থাকবে সিএইচ টু একটা ব্রোমিন থাকবে দ্বিতীয় স্টেপে এই ব্রোমিনটা উঠে যাবে তখন হয়ে যাবে কি না দ্বিতীয় স্টেপে সিএইচ ট্রিপল টিপিল বন তো তোমাদের এখানে বি জানতে চেয়েছে তোমরা শুধুমাত্র লিখবে সিএইচ টিপিল বন সিএইচ অর্থাৎ অ্যাসিটিলিন এই অংশটা লেখার দরকার নেই সিএইচ টিপিল বন্ড সিএইচ এটা হচ্ছে বি এটা হচ্ছে কিনা বি অর্থাৎ অ্যাসিটিল বোঝা গেল এরপর আঠাশের দাগের কি বলছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বিক্রিয়াটি সমীকরণ দাও তাহলে সোডিয়াম বাইকার্বনেট এনেই সিও থ্রি তার সঙ্গে যদি অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে দেখতে পাচ্ছ সোডিয়াম বাইকার্বনেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড হলে সোডিয়াম অ্যাসিডেট সিও থ্রি সেটা হলো এনে প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তো ভাষাগুলো কিন্তু লিখতে হবে বিক্রিয়া যেটা উৎপন্ন হচ্ছে এটা ভাষা দিয়ে লেখা আছে তো ভাষাটা লিখবে তারপর বিক্রিয়াটা লিখবে ঠিক আছে তো চলো এরপরের কোয়েশ্চেন কী আছে এরপর সোডিয়াম বাইক হলো উনত্রিশ কীভাবে পরিবর্তিত করবে সিএইচ থ্রি এইচ টু এইচ সেখান থেকে এইচ টু ডবল ওয়ান এইচ টু অর্থাৎ ইথাইল্যালকোল থেকে ইথাইন তাহলে দেখে নাও এই দেখতে পাচ্ছ ইথাইল্যালকোল সিএইচ থ্রি সিএইচ টু এইচ কারো সাল গাছ এটার একশো সাত সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেই হয়ে যাবে সিএইচ টু ডাবল ওয়ান এইচ টু ঠিক আছে তো এটা হচ্ছিলো এর অ্যান্সার অর্থাৎ ইথেন অ্যালকোহলের নিরোদন ভাষাটা একটু লিখে দিয়ে তারপর বিক্রিয়াটা লিখে দেবে তো চলো এরপরের কোশ্চেন কি আছে এরপর দাগ কিভাবে পরিবর্তিত করবে এখানে ওয়ান সিএইচ অর্থাৎ অ্যাসিটিলিন থেকে ইথেন তাহলে অ্যাসিটিলিন থেকে ইথেনের বিক্রিয়াটা দেখে নাও দুটো স্টেপে করতে হবে তাহলে প্রথমে অ্যাসিটিলিনে হাইড্রোজেন যোগ করবো জুতো বিক্রিয়া দ্বারা তাহলে কি উৎপন্ন হবে সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু অর্থাৎ ইথিলিন ইথিলিনে পুনরায় আবার এইচ টু জুতো বিক্রিয়া যোগ হয়ে হয়ে যাবে এইচ থ্রি সিঙ্গল ওয়ান সিএইচ থ্রি অর্থাৎ ইথেন আর অনুঘটক রূপে প্রত্যেক ক্ষেত্রে রানি নিকেল অথবা প্ল্যাটিনাম বা প্লাডিয়াম দিলেই কিন্তু বিক্রিয়াটা হয়ে যাবে তাহলে সিএইচিবল সিএইচ অথ অ্যাসিটিন থেকে ইথেন তো চলো পরে কোশ্চেন এরপর একত্রিশের সেটা টেবলনের মনোমার কী এরটি ব্যবহার উল্লেখ করে দেখো এই কোশ্চেনটা রিপিট হয়েছে আগেও ছিল টেপ মনোমার কী এর একটি ব্যবহার লিখো আবার দিয়েছে তাহলে টেপ মনোমার টেপ মানে কি পলি টেট্টা ফুলো রিথিলিন পলিটা বাদ দিয়ে দেবো পলিটা বাদ দিয়ে দিলে কী হবে টেট্টা ফুলোর এর একটি ব্যবহার নন স্টিকের বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় ঠিক আছে তো চলের পরে কোশ্চেন বত্রিশ একটি কৃত্রিম পরিমারের উদাহরণ দাও এর মনোমারের নাম লেখো তো একটা কৃত্রিম পরিমারের উদাহরণ তা একটা কৃত্রিম পরিমার হলো পিভিসি কৃত্রিম অনেকে যেগুলো তৈরি করা আছে টেবলন যদি বলো সেটাও হবে পিভিসি বললেও হবে এগুলো সবই তৈরি করা হয়েছে তাহলে সবই কৃত্রিম এবার এই এর মনোমারের নাম কী যদি পিভিসি বলো তাহলে হবে মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড যদি টেবলন বলো তাহলে তার মনোমারের নাম হবে টেট্রাফ্লোর ব্যাস হয়ে গেল এরপর তেত্রিশের এটা সরলতম হাইড্রোকার্বনের নাম লেখো এটির উপস্থিতির মাত্রা সিএনজি না এলপিজি কোনটাতে বেশি থাকে উল্লেখ করো সরলতম হাইড্রোজেনের নাম হলো কি না মিথেন সিএইচ ফোর এর মাত্রা সিএনজি এতে বেশি থাকে সিএনজি কমপ্রেস ন্যাচারাল গ্যাস বেশি থাকে এরপর চৌত্রিশে দাগ সিএনজি এর উৎস ও ব্যবহার তাহলে ব্যবহারটা দেখে তাহলে দেখতে পাচ্ছো সিএনজি এর উৎস প্রাকৃতিক গ্যাসের খনি থেকে বা পেট্রোলিয়ামের খনি থেকে সংগৃহীত প্রাকৃতিক গ্যাসে সিও টু এবং এইচ টু দূর করে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রায় দুশো বার চাপে সংনমিত করে তরালে পরিণত করা হয় এই তরলাকৃত মিশ্রণকে সংনমিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি বলে এই সংনমিত গ্যাসের অ্যালয় স্টিল নির্মিত বিশেষ ধরনের সিলিন্ডারে ভরা হয় তাহলে উৎসটা কি বলবো উৎসটা হলো প্রাকৃতিক গ্যাসের খনি বা পেট্রোলিয়ামের খনি এটাই হলো সিএনজি এর উৎস প্রাকৃতিক গ্যাসের খনি বা পেট্রোলিয়ামের খনি আর কি বলেছে সিএনজি উৎস ও ব্যবহার ব্যবহার লিখতে বলেছে তাহলে সিএনজি এর ব্যবহার দেখতে পাচ্ছ সিএনজি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এর তাপান মূল্য পঞ্চাশ কিলো জুল পার গ্রাম প্রায় বর্তমানে সিএনজি যানবাহন ডিজেল ও পেট্রোলের বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এর ব্যবহারে পরিবেশ দূষণ অনেক কম হয় ঠিক আছে সিএনজি ব্যবহার দেখে নিলে এরপরে কোশ্চেন ডিলেচার স্পিরিট বা মেথিলিটেড স্পিরিট কি তাহলে অ্যানসারটা দেখে নাও ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট ছিয়ানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল ও ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফাইড স্পিরিট বলা হয় রেক্টিফাইড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারের অযোগ্য করার জন্য এর সাথে প্রায় দশ পার্সেন্ট মিথাইল অ্যালকোহল বা উড স্পিরিট এর সামান্য এবং সামান্য পরিমাণে পিরিডিন রবার নির্যাস ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয় এই মিশ্রণকে মিথিলিটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে ব্যবহার কি বা নিষের কাজে ব্যবহার করা হয় এরপরের কোশ্চেন প্রাকৃতিক জৈব পলিমারের প্রোটিনের বায়োডিগ্রেডেশন কিভাবে হয়? তাহলে দেখো উত্তরটা। প্রোটিনের বায়োডিগ্রেডেশন প্রোটিন প্রাকৃতিক ব্যাকটেরিয়ার সাহায্যে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, প্রভৃতি গ্যাসীয় পদার্থ এবং বায়োমাস ও অজৈব লবণে বিয়োজিত হয়। ঠিক আছে? এটা অ্যানসার প্রোটিনের বায়োডিগ্রেডেশন কীভাবে হয় তার অ্যানসার। তো চলো এর পরের क्वेश्चन কি আছে? অ্যাসিটিক অ্যাসিড ও মানে 37 এর দাল অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো তাহলে ব্যবহারটা দেখে নাও অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল তাহলে প্রথমে দেখো যে ইথানোয়িক অ্যাসিড ঠিক আছে বা অ্যাসিটিক অ্যাসিড তার ব্যবহার দেখো ইহা বিভিন্ন ধরনের রঞ্জক সুগন্ধি দ্রব্য রেয়ন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ স্টেট শিল্প প্রস্তুতিতে ইত্যাদি এগুলো পড়ে নাও এই ব্যবহারগুলো আছে একটা করে লিখলে লিখতে বলেছে মনে হয় আর কি বলেছে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর একটা কী ছিল ইথাইল অ্যালকোহলের ব্যবহার তাহলে ইথাইল অ্যালকোহল ক্লোরোফর্ম আইডোফর্ম ইথার অ্যাস্টালডিহাইড ইত্যাদি যৌগ প্রস্তুতি করতে নানা প্রকার পানীয় মদ্যা প্রস্তুত করতে এটা পড়ছে না স্প্রেড ইত্যাদি এখানে হচ্ছে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয় ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক আরতি সেটা এটা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো তো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এই কোশ্চেনটা দেখো একটু আগেও হয়েছে তাহলে অ্যাসিটিক অ্যাসিড দেখতে পাচ্ছো অ্যাসিটিক অ্যাসিড আর তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড এনএইচ তাহলে কী হবে না সি এস থ্রি সি ডাবল এইচটা এইচটা হয়ে যাবে এনএটা এখানে ঢুকে যাবে আর এই এইচ এই হাইড্রোজেনের যুগ হয়ে কী হয়ে যাবে এইচ টুও জল হয়ে যাবে তাহলে সোডিয়াম ইথানোয়েট সি এস থ্রি সি ডাবল এনএ সোডিয়াম ইথানোয়েট প্লাস এইচ টুও জল ঠিক আছে এটা হচ্ছে এর এর পরের কোশ্চেন প্যাকেজিংয়ের ব্যবহার জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন অবশ্যই কি না যেটা পাটের ব্যাগ পাটের ব্যাগটাই পরিবেশ বান্ধব হবে এবার পাটের ব্যাগ পরিবেশ বান্ধব কেন হবে সেটা তোমাদের আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রাকৃতিক পাট ও কাগজ হল বায়োডিগ্রেডেবল এবং পলিথিন হল নন বায়োডিগ্রেডেবল পদার্থ প্রাকৃতিক পরিবেশ বিয়োজক প্রাকৃতিক পরিবেশের বিয়োজক ছত্রাক ব্যাকটেরিয়া এনজাইম ঘটিত ক্রিয়ায় পাট ও কাগজ বিয়োজিত হয়ে সরল অনু সিও টু এইচ টু ইত্যাদি তৈরি করে যা পরিবেশে সহজে মিশে যায় কিন্তু পলিথিন পরিবেশের দীর্ঘদিন অবিশ্লেষ্য হিসেবে থেকে যায় আবার পাট ও কাগজ পোড়ানোর থেকে পলিথিন পোড়ালে অনেক বেশি বায়ু দূষণ ঘটে এইসব কারণে প্যাকেজিংয়ের কাজে পলিথিন অপেক্ষা পরিবেশবান্ধব পাট ও কাগজ ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় এটাই অ্যান্সার এরপরের কোশ্চেন কি আছে দেখো এরপর দাগ এটা কার্যকরী মূলক ঘটিত সমবায়তা বলতে কি বোঝায় একটি উদাহরণ দাও তাহলে দেখো কার্যকরী মূলক ঘটিত সমবায়তা কি বলছে এ দেখো একই আণবিক সংকেত সম্পন্ন যেসব যোগাযোগে বিভিন্ন কার্যকরী গ্রুপ বর্তমান থাকার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা বলে তো এটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা একটি উদাহরণ দাও তাহলে দেখো উদাহরণ সি টু এইচ সিক্স ও সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরীমূলকযুক্ত যৌগ পাওয়া যায় এই যৌগ দুটি হলো এক নম্বরে বলেছে সিএস থ্রি সিএস টু এইচ অর্থাৎ ইথাহকোহল বা ইথানল এবং দু নম্বরে হচ্ছে যার কার্যকরী কার্যকরী কার্যকরীমূলক হচ্ছে ওয়েচ অ্যালকোহল আর এইচ থ্রি ও সিএস থ্রি অর্থাৎ ইথার যার কার্যকরীমূলক হল ইথার গ্রুপ ঠিক আছে এরপরের কোশ্চেন তেত্রিশটা কীভাবে পরিবর্তিত করবে সিএস টু ডবল ওয়ান এইচ টু থেকে সিএস থ্রি বন্ড সি এইচ থ্রি অর্থাৎ আমাদের ই মানে ইথিলিন থেকে আমাদের ইথেন কীভাবে প্রস্তুত করবে তো এটা আগে হয়েছে আবার দিয়েছে তো দেখিয়ে দেখি বিচিত্রটা জাস্ট ওইট সিএইচ থ্রি সিএচ থ্রি এই যে দেখতে পাচ্ছো ইথিলিন থেকে ইথেন এটা হাইড্রোজেনের জুতো বিক্রিয়া করাবো আর প্লাটিনাম বা প্লাটিয়াম অথবা রাইনিক যোগ করবো তাহলেই হয়ে যাবে দ্বিতীয়টা কী আছে দেখো সিএইচ ফোর সি এইচ থ্রি সি এখান থেকে অর্থাৎ বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেন থেকে কি তাহলে বিক্রিয়াটা দেখে নাও তাহলে মিথেন থেকে প্রথম ধাপটা দেখো সি এইচ ফোর সি এল টু বিক্ষিপ্ত সূর্যালোক দিয়ে সি এল অর্থাৎ মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে এই প্রথম স্টেপের বিক্রিয়াটা জানতে চেয়েছে তো এটা লিখে নাও তারপরে কোয়েশ্চেন কি আছে দেখো সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ টু থেকে বিআর সি এইচ টু সি এইচ টু বিআর তো এটা হচ্ছে এটা

আমরা এটা পেয়ে যাব এখান থেকে এটা লিখে নিও এই বিক্রিয়াটা হয়ে গেল তাহলে বিক্রিয়াগুলো এরপর কি আছে বিয়াল্লিশের দাগ এটা একটি করে একটি বিক্রিয়া দ্বারা দেখাও যে ইথেলিন ও অ্যাসিটেলিন একটি অসম্পৃক্ত যোগ তো অসম্পৃক্ত যৌগ কারা যারা জুতো বিক্রিয়া অংশগ্রহণ করে তারা অসম্পৃক্ত যৌগ তাহলে দেখো প্রত্যেকের একটা করে বিক্রিয়া দিয়ে দিবে এখানে দেখো হাইড্রোজেনের জুতো বিক্রিয়া অর্থাৎ অ্যাসিটিলিন হলো অসম্পৃক্ত যৌগ এখানে ইথিলিন এরও জুতো বিক্রিয়া হচ্ছে তাহলে এও হলো একটা অসম্পৃক্ত যৌগ দুটো বিক্রিয়া দিলেই পেয়ে যাব আমরা অ্যান্সার ঠিক আছে বা এখান থেকে দেখো এখানে একটা ইথিলিনের বিক্রিয়া আছে এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় ইথিলিন একটি অসম্পৃক্ত যৌগ কারণ এখানে দেখো ব্রোমিনটা ঢুকছে তো ব্রোমিনটা ঢুকলে এটা কী হবে এটা অসম্পৃক্ত যৌগ প্রমাণ করতে পারবো একই রকমভাবে অ্যাসিটিলিনের এটা এখানে ব্রোমিন ঢুকছে এটাও এটা একটা অসম্পৃক্ত যৌগ প্রমাণ করতে পারবো ঠিক আছে তো চলো পরের কোয়েশ্চেন কী আছে সমগনীয় শ্রেণী কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো তো সমগণীয় শ্রেণী একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট এবং একই রকম রাসায়নিক ধর্ম বিশিষ্ট ধর্মবিশিষ্ট কার্যকরীমূলকযুক্ত সমূহ এবং যাদের ক্রমবর্ধমান আণবিক ভরের ভিত্তিতে সাজালে পরপর অবস্থিত যে কোনো দুটি সদস্যের মধ্যে বন্ড সিএস টু বন্ড পরমাণুপুঞ্জের ব্যবধান বিশিষ্ট যোগের যে শ্রেণী পাওয়া যায় তাকে সমগর্বেষণীয় বলে উদাহরণ দিতে বলছে তাহলে ধরলাম একটি কার্যকরী কার্যকরীমূলক ওয়েচ অর্থাৎ অ্যালকোহল এর কার্যকরী মূলক সমৃদ্ধ পরপর দুটি যৌগ যোগের মধ্যে পরমানুপুঞ্জের পার্থক্য হবে বন সিএইচ টু বন কীভাবে দেখে নাও ধরে নিচ্ছি মিথানল মিথানল একটি কার্যকরীমূলক একটি হচ্ছে মানে অ্যালকোহল কার্যকরী মূলকের একটি উপাদান হলো মিথানল সংকেত সিএইচ থ্রি ওয়েচ এর পরবর্তী যে উপাদান সেটা তাহলে কী হবে মিথানলের পর ইথানল সি টু এইচ ফাইভ এবার এই দুটোকে যদি বিয়োগ করো কারণ এখানে কটা আছে দুই মাইনাস এক এখানে দুটো আছে উপরেরটা দেখো মিথানল একটা আছে তাহলে একটা কার্বনের ডিফারেন্স হয়ে গেল আর এখানে হাইড্রোজেন কটা আছে পাঁচটা এখানে আছে তিনটা তারপর হাইড্রোজেনের ডিফারেন্স হয়ে গেল দুটো আর অক্সিজেন আর এই হাইড্রোজেন আবার মিলে তার মানে হয়ে গেল দেখো সি এইচ টু সেটাই আমাদের ছিল সমুক সংকেতে সি এইচ টু পার্থক্য থাকবে তাহলে লিখবে যে ধরিলাম একটি কার্যকরী মূলক ওইচ এর সাহায্যে গঠিত পরপর দুটি জৈব যৌগ হলো একটি মিথানল এবং একটি হলো ইথানল মানে একটি মিথানল আর একটি হলো ইথানল দিয়ে লিখবে এদের মধ্যে পরমাণুপুঞ্জের পার্থক্য হল বন টু বন্ড ব্যাস এটাই তো ভঙ্গুর পলিমার কি উদাহরণ দাও তাহলে দেখো যে সমস্ত পলিমার বিয়োজক অর্থাৎ ব্যাকটেরিয়া বা ছত্রাক এর উপস্থিতিতে বিশ্লিষ্ট হয়ে অর্থাৎ পচে প্রাকৃতিক বা প্রকৃতিতে মিশে যায় জৈব ভঙ্গুর পলিমার বলে উদাহরণ দিতে বলেছে অনেকগুলো আছে প্রাকৃতিক ভঙ্গুর কৃত্রিম ভঙ্গুর এখান থেকে একটু লিখে দিবে কাঠ খড়িজ এগুলো ধর্ম কাকে বলে তো ক্যাটিনেশন ধর্ম কার দেখা যায় কার্বনের দেখা যায় তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম জানতে চেয়েছে তো দেখে নাও যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজি এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীন বা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল কিংবা বদ্ধ শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন বা শৃঙ্খলায়ন বলে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন রেক্টিফাইড স্পিরিট কি একে কীভাবে পানির অযোগ্য করা হয় এই কোয়েশ্চেনটা দেখো আগেও ছিল রেক্টিফাইড স্পিরিট বা ডিএচআর স্পিরিট দিয়েছিল আবার দিয়েছে যেহেতু আবার এনসারটা একবার দেখিয়ে দিচ্ছি তাহলে লিখবে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইথানল ও ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট জলের মিশ্রণকে রেক্টিফায়েড স্পিরিড বলা হয় এবার একে পানের অযোগ্য করার জন্য কী করা হয় রেকটিফাইড স্পিরিটকে পানীয় রূপে ব্যবহারে অযোগ্য করার জন্য এর সাথে দশ পার্সেন্ট মিথাইল অ্যালকোহল বা উড স্পিরিট এবং সামান্য পরিমাণ পেডিন রবার নির্যাস ও ন্যাপথা মিশিয়ে বিষাক্ত করা হয় যাকে মেথিলিটার স্পিরিট বলা হয় বা ডিলেটাল স্পিরিট বলা হয় এভাবে রেক্টিফাইড স্পিরিটকে পানির অযোগ্য করা হয় এরপরে কোশ্চেন এলপিজি সিলিন্ডারের মধ্যে ইথাইল মার্কআপটা মেশানোর কারণ কি তো অ্যান্সারটা দেখে নাও ইথাইল মার্কআপটা মেশানোর কারণ তাহলে দেখো এলপিজি গন্ধহীন গ্যাস তাই সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে বোঝা যায় না ফলে গ্যাস লিক হয়ে থাকলে দহনের ফলে দুর্ঘটনা ঘটে এই অসুবিধা দূর করার জন্য সালফার ঘটিত যৌগ যেমন গ্যাসীয় মিথাইল মার্কপটান সি টু সিএইচ অথবা উদ্বায়ী তরল ইথাইল মার্কপটান সি টু যোগ করা হয় এই মার্কপটান যৌগগুলি বিশেষ গন্ধযুক্ত সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে সহজেই বোঝা যায় এবং সাধারণতা অবলম্বন করা যায় ঠিক আছে এই কারণেই এটা মেশানো হয় তো এরপরের কোয়েশ্চেন কি আছে দেখো ফর্টি এইট অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রবলেম নিচে যোগগুলি থেকে একটি সমগণ শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও ঠিক আছে তো সমগণী দেখো এখানে কি আছে সি ডবল এইচ আছে এটা অ্যালকোহল আছে এটা ইথার আছে আচ্ছা এটা এইচ দেখো এখান থেকে যেটুকু বুঝছি মানে তোমরাও দেখো ভালো করে অ্যালকোহলগুলি পাওয়া যাচ্ছে অ্যালকোহল এখানে একটা অ্যালকোহল আর এটা দেখো এখানে অ্যালকোহল তো পরপর সাজিয়ে নাও প্রথমে এখানে একটা কাকা আছে সাথে এটা লিখবো সি এইচ থ্রি ও এইচ তারপর কমা দিয়ে এটা হবে এইচ থ্রি এইচ টু ও এইচ তারপর কমা দিয়ে এটা হবে এইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওয়েচ ঠিক আছে তো এটাই হয়ে গেলো অ্যান্সার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের তিন নম্বরের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে অর্থাৎ এক থেকে ষোলো অবধি তোমরা পরের ভিডিওটিতে পেয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থেকো বাই